আসন্ন আড়ানপুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী রিবন আহমেদ বাপ্পি। তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন বিডি স্টার টিভির রাজশাহী প্রতিনিধি রবিউল ইসলাম, সাথে আছি আমি তাসকিয়া। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার নির্বাচন আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন অফিস। মেয়র পদে 4 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 10 জন ও সাধারণ কাউন্সিল পদে 29 জন। তবে মেয়র পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে শহীদুজ্জামান শহীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ নিয়ে তোজাম্মেল হক, আওয়ামী লীগের 2 বিদ্রোহী প্রার্থীরা হলেন মেয়র মুক্তার আলী ও আড়ানি পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহমেদ বাপ্পি। শনিবার 2 জানুয়ারি বিকাল 3টায় এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিক ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে আওয়ামী লীগের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী রিবন আহমেদ বাপ্পি আসন্ন 16 জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিবন আহমেদ বলেন, কেমন আছে এইটাই জনগণের কাছে আমাদের বোঝানো উচিত। আমরা পৌরসভার যে উন্নয়নগুলি করেছি, আমার পৌরসভার 30 কোটি টাকার কাজ টেন্ডারের প্রক্রিয়াধীন। আমি একটা মানুষ, 1 বছরে সব কিছুই করতে পারে না। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চন্দ্রনীতি শেখ হাসিনা পরপর 3 বার ইলেকশন করে আজকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন, তেমনিটাই আমাকেও আর 1টিবার আপনারা সবাই দল মত নির্বিশেষে এই আড়ানি পৌরসভার উন্নয়নের স্বার্থে আমার যে বাদবাকি কাজগুলো আছে, অসমাপ্ত কাজ, সেই কাজগুলা যেন আমি সম্পূর্ণ করতে পারি। আমি তাই প্রত্যেকটা ভাইয়ের কাছে, প্রত্যেকটা চাচার কাছে, প্রত্যেকটা মায়ের কাছে আমি উদাহরণ আহ্বান জানাবো। আমরা 6টা ওয়ার্ডের লোক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা, সমাজের মানুষের ভালো ব্যবসা বাণিজ্য যেন করতে পারে, যেমনটা ভাবে আড়ানি পৌরসভা চলছে আরও যেন তার চাইতে ভালোভাবে আমি পরিচালনা করতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই মিলে নারকেল গাছ মার্কায় 1টি করে ভোট দেবেন। আপনারা কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছেন আমার সঙ্গে যে নারিকেল গাছ মার্কা ছাড়া আমরা আর কোনো প্রতীক চাই না। আমি অনুরোধ করব, আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই ভাই, আপনারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ অভিজ্ঞতার আলো থেকে আপনারা এই নারকেল গাছ মার্কায় ভোট করবেন। এবং ভোটের দায়িত্ব শেষ যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন। এবং আমার আর একটা অনুরোধ রইল, আমরা কোনো প্রার্থী সম্বন্ধে বাজে মন্তব্য করবো না, কোনো বাজে কথা বলবো না। আপনাদের একটাই লক্ষ্য, আপনাদের একটাই দাবি যে এই পৌরসভার সাবেক মেয়র, এই বর্তমান মেয়র, এই মেয়রই থাকবে, এই মেয়রের পাশেই আপনারা থাকবেন, সেই ওয়াদবদ্ধ আপনারা হয়েছেন। তাই আল্লাহ তাআলার কাছে সাক্ষী রেখে বলতে চাই, যতকাল আমিও বেঁচে থাকবো ততকাল আপনাদের বুকেই আমি থাকবো, আপনাদের ভালোবাসা নিয়েই আমি বাঁচতে চাই। আপনাদের ভালোবাসা কখনো কমতি হবে না। আমার আল্লাহ তাআলার কাছে আমার সে বিশ্বাস আছে যে আমার জনগণ আমাকে যে বড় বল এবং যে লোক বল দিয়ে সবসময় আমাকে হেল্প করছেন, এই হেল্পটা 16 তারিখ পর্যন্ত প্রত্যেকটা ভাইয়ের কাছে, প্রত্যেকটা মায়ের কাছে, সবার কাছে আমি অনুরোধ রাখবো, সতর্ক শহীদে আপনারা এই নির্বাচন পালন করবেন। নারকেল গাছ